আজকাল বন্ধুত্ব তৈরি করা বা কারোর সাথে সম্পর্ক সৃষ্টি করার ক্ষেত্রে দুনিয়া বিস্বার্থ ব্যাপকভাবে কাজ করে আমি যদি একটু ভেঙে বলি আমরা অনেক সময় দেখা যায় যে অমুকের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব থাকলে আমার ব্যবসা অনেক উপরে চলে যাবে এ এইটার জন্য আমরা তার সাথে বন্ধুত্ব করতে চাই অথবা কারো যদি পলিটিক্যাল পাওয়ার থাকে আমি আমরা তার সাথে বন্ধুত্ব করতে চাই তার সাথে একটা সেলফি তুলতে চাই তুলে ফেসবুকে আপলোড করতে চাই তার সাথে বন্ধুত্ব থাকলে পরে কোনো অন্যায় করে অথবা যে কোনো কোনো কিছুতে যদি ফেসে যাই তাহলে সে আমাকে উদ্ধার করবে কিংবা সে আমাকে সাপোর্ট দেবে এরকমটা আমরা ভেবে তার সাথে বন্ধুত্ব করতে চাই অথবা আমরা অনেক ক্ষেত্রে খারাপ উদ্দেশ্যেও করেও বন্ধুত্ব করতে চাই আমরা সবাই করে এরকমটা বলছে না অনেকের এরকমটা থাকে আমরা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি একজনের সাথে বন্ধুত্ব করতে চাই তার বোনটা অনেক সুন্দর হ্যাঁ তার সাথে সম্পর্ক করা যাবে অথবা তাকে বিয়ে করতে পারবো এই উদ্দেশ্যে তার সাথে বন্ধুত্ব অনেক সময় অনেকেই করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের বউ সুন্দর হ্যাঁ তো বইয়ের প্রতি তার একটা লোভ রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই তার সাথে বন্ধুত্ব করতে চায় যখন এটা প্রকাশ পেয়ে যায় দেখা যায় যে তার একটা চূড়ান্ত ফলাফল চলে আসে সম্পর্ক ভেঙে যায় হ্যাঁ পরকীয়ার জেরে সম্পর্ক ভেঙে যায় অথবা অন্য অন্য খারাপ কিছু আপনারা ভেবে নিন অমুক অনেক বড়লোক লোক টাকা পয়সা রয়েছে তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া যাবে সেই জন্য তার সাথে আমরা বন্ধুত্ব করতে চাই এখন বন্ধু সিলেকশনের ক্ষেত্রেও ইনস্ট্রাকশান রয়েছে আল্লাহ রসুল্লু আসাল্লাম থেকে অনেক ইনস্ট্রাকশান রয়েছে এমন কারোর সাথে বন্ধুত্ব করবেন না যে আপনাকে জাহান নামের রাস্তা সোজাভাবে দেখিয়ে দেবে যে এই দিকে যাও তাহলে জাহান নামের রাস্তাটা খুব সহজে পেয়ে যাবে এমন কারোর সাথে চলাফেরা করবেন না প্রভাব পড়ে হ্যাঁ একটা ভালো ফলের পাশে যদি একটা পচা ফল থাকে তাহলে দেখবেন যে আস্তে আস্তে ওইটাতেও পছন্দ হয়ে গেছে আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে আস্তে আস্তে আপনার মধ্যে যদি খারাপ বিষয়গুলো থাকে এটা আস্তে আস্তে চলে যাবে কিন্তু আপনার বন্ধু যদি খারাপ হয় আপনার মধ্যে যে খারাপিগুলো ছিল তার থেকে আরও বেশি খারাপি আপনার মধ্যে চলে আসবে আরো কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বোকার সাথে কখনো বন্ধুত্ব করবেন না তা সে আপনার বিপদ থেকে উদ্ধার করার বদলে আপনাকে বিপদে ফেলবে বেশি কৃপল লোকের সাথে বন্ধুত্ব করবেন না তাহলে বিপদের সময় সে আপনার থেকে আসলে গুটিয়ে নেবে সবকিছু চালাক অতি চালাক এই সব লোকের সাথে কখনো বন্ধুত্ব করবেন না আপনার বিপদের সময় এসে আস্তে করে অন্য রাস্তা দিয়ে চলে যাবে এরকম মানুষের সাথে বন্ধুত্ব করবেন না তবে এর একটা পার্সেন্টেন্স রয়েছে কৃপণ এই পৃথিবীতে আসলে নিজের অর্থ নিজের সবকিছু নিজের নিজের করে বাঁচানোর যে চেষ্টাটা এটা সবাই করে এর মধ্যে অল্প এবং বেশির যে বিষয়টা এগুলো বুঝে শুনে আপনাকে বন্ধু বা ভালোবাসার মানুষ চয়ন করতে হবে আমি কোথাও একটা জিনিস পড়েছিলাম যেখানে লেখা ছিল ভালো এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালা এবং কামারের মতো আপনি যদি কামারের সাথে বন্ধুত্ব করেন আপনার বন্ধু যদি কামার হয় তাহলে হয়তোবা কোনো একদিন আগুনের একটা ফুলকি এসে হয়তো সে আগুনের আগুনের মধ্যে লোহার জিনিসপত্র বানাচ্ছে কাজ করছে আগুনের ফুল কি হয়তো কোনো দিন আপনার কাপড় এসে লেগে আপনার কাপড়টা পুড়েও যেতে পারে আর যদি আপনার বন্ধু আতরওয়ালা হয় তাহলে সে যদি আপনাকে ফ্রিতে আতর নাও দেয় তারপরেও আপনি তার কাছে বসে থাকলে ঘ্রাণ পাবেন বন্ধুত্ব করার ক্ষেত্রে চলাফেরা কারোর সাথে চলাফেরা ফেরা করার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনার মধ্যে হয়তো খারাপই নেই আপনি হয়তো মোটামুটি ভালোই আছেন কিন্তু আপনার বন্ধু যদি খারাপ হয় সে যদি কোনো খারাপ কাজ করে তার একটা প্রভাব আপনার উপরে পড়বে হ্যাঁ আপনি হয়তো বিপদে পড়েও যেতে পারেন কিন্তু আপনার বন্ধু যদি ভালো হয় আস্তে আস্তে এটা পজিটিভ দিকে চলে যাবে আপনার বন্ধু যদি নামাজি হয় আপনার বন্ধু যদি ভালো মানুষ হয় তাহলে দেখবেন যে আপনার বন্ধু নামাজে চলে যাচ্ছে আপনার মনের মধ্যে খারাপ লাগবে যে সে নামাজে চলে গেল হয়তো এখনো আল্লাহর ভয় আপনার মধ্যে আসে নাই আপনি হয়তো নামাজ পড়েন না কিন্তু আপনার বন্ধু যখন নিয়মিত যাচ্ছে আপনার সামনে দিয়ে আপনার তখন মনে হবে যে না আমারও পড়া উচিত আপনার ছেলে অথবা আপনার মেয়ের বন্ধু ভালো তারপরেও আপনার ছেলে খারাপ হয়ে গেছে আপনার মেয়ে খারাপ হয়ে গেছে এই কথা যেরকম মিথ্যা আপনার ছেলের আপনার মেয়ের বন্ধু খারাপ কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে এখনো ভালো আছে ভালো এইটা তেমনই মিথ্যা কথা কারোর সাথে সম্পর্ক তৈরি করা কিংবা বন্ধুত্ব তৈরি করা এটা একটা আত্মিক সম্পর্ক সবসময় তার হিতাকাঙ্ক্ষী হওয়া হিতাকাঙ্ক্ষী হওয়া দুনিয়াবি স্বার্থ কাজ করবে না বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে যে আমার বন্ধু ভালো থাক সে ভালো রুজি রুটি করুক হ্যাঁ কোনো বিপদ আপদ হলে তার সহযোগিতা করা ভালো পরামর্শ দেয়া ভালো সত উপদেশ দেয়া এই যে জিনিসগুলো এগুলোই হচ্ছে মূলত আসল বন্ধুত্ব দর্শক সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো টপিক অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম